প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। অবশেষে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। আসুন জেনে নেই বিস্তারিত। লিওনেল মেসি চলে যাওয়ার পর যেন পথ হারিয়ে ফেলেছিলেন স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লীগ ব্যর্থতার পাশাপাশি টানা তিন মৌসুম লীগ শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। অবশেষে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল তারা। 2021 সালে বার্সেলোনার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাবি হার্নান্দেজ। তার হাত ধরেই তিন মৌসুম পর শিরোপার মুখ দেখল কাতালান ক্লাবটি, সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই। স্প্যানিশ লা লিগায় এটি বার্সেলোনার 27তম শিরোপা। আগের 26 শিরোপার 10টি জিতেছে একবিংশ শতাব্দীতে মেসির উপস্থিতিতে। রোববার 14 মে রাতে স্পানিওলের মাঠে শিরোপার সুবাস নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্তো লেভানডস্কির জোড়া গোলে এদিন 4-2 গোলে জিতেছে জাবির শিষ্যরা। 34 ম্যাচে 27 জয় ও 4 ড্রয়ে তাদের পয়েন্ট 85। অন্যদিকে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমান ম্যাচে 71 পয়েন্ট নিয়ে 2-এ আছে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।